বিরোধী দল যেটা ভয় পাচ্ছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচন ক্রেডিবল হবে না, এবং এই আশঙ্কায় তারা আগেভাগেই নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন। তারা ইভিএম নিয়ে সংলাপ হয়েছে, সেখানে বিএনপি সহ অনেকে উপস্থিত হননি। আমি আশা করি নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যে রাজনৈতিক সংলাপ আহ্বান করেছেন সেখানে নিবন্ধিত দলগুলো অংশ নিয়ে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এটা শুধু সরকারের দায়িত্ব নয়, নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন কোনো নির্বাচন আমরা চাই না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই ইলেকশনটা কম্পিটিটিভ হোক, ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক, নিবন্ধিত সবার অংশগ্রহণে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমরা আশা করি।